এই মুহূর্তে একটাই অনুভূতি হচ্ছে যে আন্দোলন বা সত্যের লড়াই এটা কখনো ব্যর্থ হয় না, অবশ্যই সত্য প্রতিষ্ঠিত হবে। এই ধৈর্য নিয়ে আমরা লড়াইটা করছিলাম এবং সেই দিকেই বিষয়টা এগোচ্ছে। আমরা দীর্ঘ 2018 সাল থেকে আইনি লড়াইটা শুরু করি এবং 2019 সাল থেকে ধর্ণা অবস্থান এবং রাস্তার আন্দোলন কন্টিনিউ করে যায়। আমরা প্রথম থেকে যে কথাগুলো বারবার বলে আসছিলাম যে এই প্যানেলটার শুরু থেকে শেষ পর্যন্ত গেজেটের প্রায় প্রত্যেকটা পয়েন্টকে ভায়োলেট করেছে, কোনো রকম আইনের তোয়াক্কা না করে একের পর এক দুর্নীতি করে অযোগ্য চাকরি প্রার্থীদেরকে নিয়োগ দিয়েছে। শুধু তাই নয়, যোগ্য চাকরি প্রার্থীরাও কিছু বিভিন্ন রুলস ভায়োলেট করে নিয়োগ দিয়েছে, তার ভিতরে যোগ্য কিছু আছে। তো এই জায়গাতে দাঁড়িয়ে আমরা একটাই জিনিস বলতে চাই যে নিয়োগ প্রক্রিয়া হোক স্বচ্ছ এবং এই দুর্নীতির মূল উৎপাটিত যাতে হয়, এই বিষয়টা আমরা আন্দোলনে বরাবরই কিন্তু রেখেছিলাম। আন্দোলনে মূলত দুটো ইস্যু, নাম্বার ওয়ান যারা বঞ্চিত হয়েছে তাদের নিয়োগ পাওয়া, আর নাম্বার টু যে সমস্ত দুর্নীতিবাজরা দুর্নীতি করেছে তাদের শাস্তি প্রদান, এবং যারা দুর্নীতির মাধ্যমে নিয়োগ পেয়েছে তাদেরকে তাদের কাজ থেকে অপসারিত করে যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা। যেমন আজকে যেটা হয়েছে তাতে আমরা যে এতদিন যে ইস্যুগুলো আমরা দান করাচ্ছিলাম, অভিযোগগুলো করেছিলাম, সেই অভিযোগগুলো ছিল টোটাল প্যানেলটাই ভয়ঙ্কর একটা দুর্নীতির গ্রস্ত। সুতরাং এই প্যানেলের যে ভয়ঙ্কর দুর্নীতির কথাটা বারবার বলে আসছিলাম সেটা সত্য বলে স্বীকার করেছেন এবং এটা প্রমাণিত। শুধু এই বেঞ্চে নয়, এর আগে যতগুলো কোর্ট এই বিষয়ে অবজারভেশন দিয়েছে প্রত্যেকটা কোর্টই কিন্তু বলেছে যে আমাদের অভিযোগগুলো সত্য। এক কথায় এই রায়টা একটা যুগান্তকারী রায়। এই রায় বাস্তবায়িত হলে, মানে রায় মানে সবসময় যে বাস্তবায়িত হয় এমনটা কিন্তু দেখা যায় না, কারণ সেখানে যারা আধিকারিক থাকে বা সরকার থাকে বা যারা আছে অন্যান্য উচ্চতর আদালতে গিয়ে সেটাকে ঝোলায়, দিনের পর দিন সেটাকে আবার ডিলে করতে থাকে। তো আমরা চাইবো যে এই রায়ের দ্রুত বাস্তবায়ন হোক, বাস্তবায়িত হলে যারা বঞ্চিত তারা নিয়োগটা পাবে, যারা অযোগ্য তারা বিতাড়িত হবে, এবং যারা এই প্যানেলে যোগ্য ক্যান্ডিডেট চাকরি পেয়েছে তারাও বহালতবিতে থাকবে। করেছেন উনি, দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন বক্তব্য বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে বলেছেন। রায়ের বিষয়ে যে সমস্ত রায়গুলো আমাদের তথ্যের উপর ভিত্তি করে দিয়েছিলেন সেই তথ্যের উপর ভিত্তি করে রায়গুলোতে আমাদের কোনো প্রশ্ন নেই। উনি আমাদের পার্সোনাল আন্দোলনের বিষয়ে দু চারটা কথা বলেছেন, এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাইছি না। উনি ওনার পার্সোনাল ভিউ থেকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে বক্তব্য দিতে পারেন, অনেক রাজনীতিবিদ আমাদের আন্দোলনকে হেয় প্রতিপন্ন করেছেন, সুতরাং ওই বক্তব্যকে আমরা গুরুত্ব না দিয়ে বর্তমান আজকের রায়ের বিষয়ে যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ডিভিশন বেঞ্চ নিল এই বিষয়টাকে যারাই স্বাগত জানাবেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাব। তো মানে যে শিক্ষামন্ত্রী আছেন তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত নন, মাননীয় কুণাল ঘোষ এই দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তো তারা চেষ্টা করেছিলেন আমাদের যাতে নিয়োগ প্রক্রিয়াটা হয়, নিয়োগটা হয়, অর্থাৎ বঞ্চিতরা নিয়োগ পান, তাদের এই চেষ্টাকে আমরা অবশ্যই অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই। তবে এই চেষ্টাটা যদি আরও শক্তিশালীভাবে তারা করতে তাহলে হয়তো নিয়োগটা আরও আগে হতো। এবং ন্যাক্কারজনকভাবে একটা ঘটনা ঘটিয়েছে স্কুল সার্ভিস কমিশন, এবং স্কুল সার্ভিস কমিশনের ব্যাকগ্রাউন্ডে কী আছে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের সঙ্গে অযোগ্যদের বিষয়টাকে এই কোর্টে তুলে দিয়ে আমাদের যোগ্যদের জীবনটাকে আরও অন্ধকারে ঠেলে দেওয়ার একটা ব্যবস্থা করেছে। এর জন্য স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান ওনাকে আমরা ধিক্কার জানাই যে ওনার এই নোংরা মানসিকতা এবং অযোগ্যদের হয়ে কলকাঠি নাড়া, এই মানসিকতার অবশ্যই অবসান হওয়া উচিত, চেতনা ফেরা উচিত, এবং যে সমস্ত আধিকারিকরা এই দুর্নীতির সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। আমরা আরও কামনা করি পশ্চিমবাংলার ভবিষ্যতের জন্য যে সমস্ত দুর্নীতিগ্রস্ত শিক্ষকেরা অপসারিত হচ্ছে, শুধু তারাও অপরাধী নয়, যে সমস্ত দুর্নীতিবাজরা তাদের দুর্নীতি করে তাদেরকে ঢুকিয়েছে অযোগ্য প্রার্থীদেরকে, তাদেরও চাকরি যাওয়া উচিত, তাদেরও জেলে যাওয়া উচিত, তাহলেই ন্যায় বিচারের প্রতিফলন।